চৈত্রের কাঠফাটা ভ্যাবসা গরমে এক গ্লাস ঠান্ডা শরবত প্রাণ মনে এনে দেবে এক প্রশান্তির ছোঁয়া শরীর হয়ে ওঠে চাঙ্গা দূর করে ক্লান্তি আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের সাথে শেয়ার করব আখের গুড়ের শরবত প্রচণ্ড এই গরমে এক গ্লাস ঠান্ডা আখের গুড়ের শরবত হলে আর কি চাই খুবই সহজ একটি শরবতের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে দুই চা চামচ পরিমাণ তোকমা নিয়েছি এই তোকমাটা আমি এখন ভিজিয়ে নেব আর এই তোকমাটা শরীরের জন্য কিন্তু খুবই উপকারী পেট ঠান্ডা রাখে শরবতের সাথে এই তোকমাটা খুবই ভালো লাগবে খেতে এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এই তোকমাটা পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো খুব বেশি ভেজানোর প্রয়োজন নেই পাঁচ মিনিট ভেজালেই হবে পানিতে ভিজে তোকমাটা ফুলে নরম হয়ে যাবে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন বলে পরিমাণ মতো পানি নিয়ে নেব যে যতটা শরবত তৈরি করতে চান সেই পরিমাণ মতো করেই পানিটা নিয়ে নিতে হবে আজকের এই শরবতটা তৈরি করব আখের গুড়ের তার জন্য এখানে আখের গুড় নিয়েছি গুড়ের পরিমাণটা যার যার পছন্দ মতো নিতে হবে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন আর যে যতটা শরবত বানাতে চান সেই আন্দাজ মতো করেই পানির মধ্যে গুড়টা দিয়ে দিলাম এখনের মধ্যে দিয়ে দেবো সাদ মতো লবণ এখানে আমি দুইটা লেবু কেটে নিয়েছি লেবুটা এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর অর্ধেকটা লেবু আমি এরকম গোল চাক করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু পুদিনা পাতা আর এই শরবতে পুদিনা পাতা দিলে খুবই ভালো লাগবে খেতে আর রিফ্রেশমেন্টের জন্য পুদিনা পাতাটা জাস্ট এক কথায় অসাধারণ হবে এখন কুচি করা লেবুটা আমি মিক্সিং বলে নিয়ে নেব নিয়ে এখন লেবুটাকে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে রসটা বের করে নেব আর লেবুর খোসাটা কিন্তু আমি এভাবেই রাখব লেবু থেকে একটু চেপে রসটা বের করে নিয়েছি এখন এর মধ্যে পুদিনা পাতাগুলো এভাবে হাতে একটু কষলে দিয়ে দেব। এতে করে পুদিনা পাতার ফ্লেভারটাও ভালোভাবে বের হয়ে আসবে আর গরমে শরবতের সাথে এই পুদিনা পাতাটা জাস্ট অসাধারণ রিফ্রেশমেন্টের জন্য পারফেক্ট এখন এর মধ্যে দিয়ে দেব দুই চা চামচ পরিমাণ ইসিপগুলির ভুষি তবে এখানে ইসিপগুলির ভুষিটা কেউ যদি না দিতে চান নাও দিতে পারেন এখন প্রথমে যে তোকমাটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভিজে এরকম নরম এবং ফুলে উঠেছে এখন এই তোকমাটা আমি শরবতের মধ্যে দিয়ে দেব ব্যাস এখানে আর কোনো কিছু লাগবে না এখন খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলেই আমাদের আখের গুড়ের শরবতটা তৈরি হয়ে যাবে প্রচণ্ড এই গরমে আখের গুড়ের এই ঠান্ডা শরবতটা হলে শরীরে এক প্রশান্তির ছোঁয়া এনে দেবে দূর হয়ে যাবে ক্লান্তি আমি শরবতটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন এটা পরিবেশন করব পরিবেশনের সময় এর মধ্যে চাইলে আপনারা কিছু বরফের টুকরো দিয়ে দিতে পারেন আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি তার জন্য আলাদা করে আর বরফ দিচ্ছি না আখের গুড়ের এই শরবতটা বিভিন্নভাবে তৈরি করা যায় তবে আমি আজকে যেভাবে এই শরবতটা তৈরি করেছি এভাবে তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আখের গুড়ের পরিবর্তে এটা খেজুরের গুড় দিয়েও তৈরি করে নেওয়া যাবে শরবতটা আমি একটা গ্লাসে নিয়ে নিয়েছি ব্যস্তরি হয়ে গেল আমার আখের গুড়ের শরবত আশা করি আমার আজকের আখের গুড়ের শরবতের রেসিপি আপনাদের ভালো লেগেছে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ